হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনস কর্নার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে আমার হাজব্যান্ডের অফিস ছুটি আছে, গতকালও ছিল। তো আজকে সকাল সকাল আমরা ব্রেকফাস্টে করছি হচ্ছে চাউমিন, খেয়ে দিয়ে তারপরে সারাদিন আজ কী কী করবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ব্লগটার সঙ্গে থাকুন। রান্নাঘরে চলে এসেছি আর এখানে তো চাউমিন আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, আর এখানে চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছি। তো চাউমিনটাকে সেদ্ধ করে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, তাহলে চাউমিন একটার সাথে একটা গায়ে লেগে যায় না। আর এখানে আমি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এগুলো মানে একই রকমভাবে করে কেটে ফ্রাই করে নিচ্ছি, এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও আছে। তো এটা ফ্রাই হয়ে গেলে তারপরে ডিম ফ্রাই করব আর তারপরে চাউমিন বসিয়ে দেবো। তো চাউমিন দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, আমরা এখন খেতে বসে পড়েছি, তো এগুলো খেয়ে নিই তারপরে আসছি। তো আমাদের টিফিন করা হয়ে গেছে, হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা আজকে বিকেলে একটু বেরোবো, কোথায় যাব সেটা পুরো ব্লগটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। আর দিনে এত কিছু আর শেয়ার করলাম না, তাহলে ব্লগ অনেক বড় হয়ে যাবে, অনেক বড় ব্লগ হয়ে গেলে কেউ সেরকমভাবে দেখতে পছন্দ করে না। তো যাই হোক, একবারে আপনাদের সঙ্গে আবার বিকেলবেলা দেখা হবে। হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। আজকের ব্লগটা আপনাদের সবার খুব ভালো লাগবে, পুরো ব্লগটার সাথে থাকুন, পুরো ব্লগটা দেখুন, স্কিপ করবেন না একদম। আর আমি ড্রেস পরে নিয়েছি, এখনও রেডি হইনি, একটু রেডি হব, তারপরে আমরা বেরোবো। আমরা একদম সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের বেরোনোর আগে কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল ঝপঝপ করে, এখানে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে টুকটাক সারাদিন। তো ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আজকে যেহেতু ওর অফিস ছুটি, হঠাৎ করে প্ল্যান হলো এরকম বেরোনোর, তো খুব ভালো লাগে হঠাৎ করে এরকম প্ল্যান হয়ে গেলে। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি সিটি সেন্টারে। তো কলকাতায় এতদিন আছি আমরা, তো কোথাও আমাদের ঘুরতে যাওয়াই হয় না ওর অফিসের জন্য, বেসিক্যালি সবসময় ও বিজি থাকে। তো এখানে পৌঁছে গিয়ে আমরা একটা শপিং মলে ঢুকেছিলাম, জামা কাপড় সেরকম পছন্দ হয়নি তাই আর কিনলাম না। তো এখানে সবাই চলে এসেছে, রুদ্রদা, অমৃতাদি, কণিকাদি। তো এরপরে আমরা চলে এসেছি বার্গার কিংয়ের ওখানে, আমাদের সবারই খুব খিদে পেয়ে গিয়েছিলো। তো এখানে এসেই একদম সবার প্রথমে কাজ হচ্ছে অর্ডার দেওয়া, তো আমরা অর্ডার কাউন্টারে চলে এসেছি। আর এত ডিটেলসে কিছু দেখালাম না, একটু একটু করে আমি মানে এর ভেতরটা দেখিয়ে দেবো। আর এই হচ্ছে কণিকাদি, এদিকে আছে অমৃতাদি। ভেতরের পরিবেশটা বেশ ভালোই ছিল, আর এখানে মিউজিক সিস্টেম চলছিল, তাই আমি হচ্ছে আর সাউন্ড অফ করে দিয়েছি, সাউন্ড দিইনি। আর তাছাড়াও একটু চেঁচামেচিও হচ্ছিলো কারণ লোকজন ছিল। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখানে সব ফটো মটো তোলা হচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে 10:30। তো রাতে আর ডিনার টিনার করতে হবে না, এখন ফ্রেশ ফ্রেশ হবো, হয়ে ঘুমিয়ে পড়বো। তো ব্লগটা এখানে এন্ড করছি, আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টসে, আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।